বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের টাউন হলে বর্ধমান পৌরসভার উদ্যোগে বজ্র ব্যবস্থাপনা পৃথকীকরণ সম্পর্কিত নির্মল বন্ধু ও নির্মল সাথী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। পচনশীল বজ্র ও অপচনশীল বজ্র কিভাবে পৃথকীকরণ করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ সভাটি অনুষ্ঠিত হয় পৌরসভার সাফাই কর্মীদের নিয়ে। কারণ এই মাইনেটা তো একদিন আবার অনেক বেশি হয়ে যেতে পারে, আর আমরা যদি মনে করি যে আমরা কাজটা করব না, কম পয়সা আমি একটু কাজ করতে একটু বিড়ি টিড়ি খেয়ে আমার বাড়ি চলে গেলাম, আর আমাকে কাউন্সিলর কিছু বলবে না, কাউন্সিলর দিয়েছে এটা কিন্তু কোনোভাবে ভাববেন না। কাজ যদি না করে তাহলে কিন্তু আমাদের যারা লোক সরকার আছে তারা যদি খবর দেয় যে এই লোকটা এখানে কাজ করছে না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পৌরসভা আপনাদের উপর ব্যবস্থা নেবে, তাতে আপনার ভালো না লাগে, আপনি কাজ ছেড়ে দেবেন। বহু বেকার ছেলে এইসব কাজ করার জন্য বসে আছে, যারা এখানে কাজ করছে অনেকে উচ্চ মাধ্যমিক পাস বিএ পাস, তারাও কিন্তু আজকে এই কাজ করছে। তার একটাই ব্যাপার, কাজ আজকে পাওয়া যাচ্ছে না, কাজ খুঁজলে পাওয়া যাচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার গোটা বাংলা জুড়ে এইভাবে হাজার হাজার ছেলে মেয়েকে একটা কাজ করার সুযোগ দিয়েছে। আমরা বর্ধমান পৌরসভার পক্ষ থেকে আপনাদের নিয়োগ করেছে, আপনারা যাতে গোটা পাড়াটা নিজে নিজের ওয়ার্ডগুলোকে যাতে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং এতদিন লোক সরকারও বলত যে আমার লোক নাই, আমি কি করে ওয়ার্ডটা পরিষ্কার রাখবো। এবং আমরা লোক সরকারদেরও বলে দিচ্ছি যে আপনারা কিন্তু সঠিকভাবে এই লোকগুলোকে নিয়ে কাজ করবেন। কেউ যদি কাজ না করে আপনারা পৌরসভায় অভিযোগ জানান, পৌরসভায় যে এই লোকটা এই কাজে ঢুকেছে অথচ কেউ কাজ করছে না। আর একটা ব্যাপার আমরা দেখছি, বিভিন্ন জায়গায় এইসব নাম দিয়ে কেউ তিনজন চারজন সুপারভাইজার করে দিয়েছে, এ কাজের কিন্তু কোনো সুপারভাইজার নাই। সুপারভাইজার হলে নতুন করে নিয়োগ হবে, যেটা পৌরসভা বললো আপনাদের দেখার জন্য নতুন করে লোক নিয়োগ হবে। আপনারা যদি ভাবেন আমি নামটা লিখিয়ে আমি ঘুরে বসে থাকবো কাউন্সিলরের কাছে, কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করবো, কাজ করবো না, তাহলে কিন্তু তার কাজটা থাকবে না। এটা আপনারা শুনে যান, তার কাজটা থাকবে না। তার আপনাকে করতে হবে নতুন করে আপনাদের দেখার জন্য সুপারভাইজার হিসাবে লোক আমাদের নিয়োগ হবে, আপনারা কাজ করুন। আর যদি করতে আপনার অসুবিধা হয়, আপনি যদি মনে করেন যে এই কাজটা আমি করবো কেন, দয়া করে আপনি ছেড়ে দিয়ে যার পেটে খিদা আছে সেই লোকটাকে কাজটা দিন, তাকে কাজটা দিয়ে শুধু নাম নিয়ে মাসের শেষে টাকাটা তুলে নিয়ে যাবো এই কাজটা কিন্তু করবেন না। কারণ এখন সবকিছু কিন্তু অন্যভাবে চলছে। আমাদের নতুন পৌরসভা আমরা গোটা শহর জুড়ে কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে চার মাসের পৌরসভা তার মধ্যে বহু কাজ চলছে পৌরসভায়। আমরা চাই এ শহর আমাদের শহর, এ শহরকে ভালো রাখা কিন্তু আমাদের সবার দায়িত্ব, সেটা কিন্তু আপনারা দায়িত্ব আমাদের দায়িত্ব। আপনারা শুধু ভাববেন আমরা করবো আর আপনারা কিছু করবেন, এটা কিন্তু হবে না। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই কথাগুলো বলার জন্য, এবং কিভাবে কি করতে হবে আপনাদের সমস্ত কিছু তাপস মাত্রা যখন বুঝিয়ে বললেন তা আপনারা সেইভাবে কাজ করবেন। আজকে যে সভার আয়োজন করা হচ্ছে, সবাই উপস্থিত রয়েছেন, আমাদের সম্মানীয় বর্ধমান পৌরসভার পৌরপতি মাননীয় পরেশ চন্দ্র সরকার মহাশয়, আমাদের সম্মানীয় ভাইস চেয়ারম্যান মাননীয় মৌসুমী দাস উপস্থিত আছেন, আমাদের পৌরসভার সম্মানীয় এমসিআইসি এবং কাউন্সিলররা, আমাদের পৌরসভার দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, আমাদের জয়রঞ্জন সেন থেকে, তাপস মাথুর থেকে, এবং আমাদের এই দপ্তরের এমসিআইসি মাননীয় প্রদীপ রহমান মহাশয় আছেন, আপনারা আমার সম্মানীয় দাদারা ভাইয়েরা বোনেরা দিদিরা আছেন, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই আপনাদের মূল। এদিন এই সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, উপপুরপতি মৌসুমী দাস, পুরসভার সমস্ত এমসিআইসি ও কাউন্সিলর বৃন্দ এবং পৌর আধিকারিক বৃন্দ। আবার এই যাদের আমরা নির্মল বন্ধুকে দিচ্ছি, এদের মধ্যে যারা কাজ করবে না, অ্যাবসেন্ট দেখাবেন, নোটিস করবেন, ওয়ার্নিং দেবেন, তাতে কাজ না হলে আমাদের জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নির্মল বন্ধু হিসাবে আমাদের এই কর্মসূচিটা কি সেটার উপর একটুখানি গোটা স্টেট ওয়াইজ যে কাজটা চলছে সেটার উপর একটুখানি বলবো। আমরা যারা নির্মল বন্ধু হিসাবে নির্বাচিত হয়েছি তারা কি কাজ করবো, আমরা ওয়ার্ডে আমাদের কর্তব্য কি, কিভাবে কি করবো।
সবাইকে জানতে হবে যে আমরা আবর্জনা হীন বর্ধমান, মানে আমাদের বর্ধমান শহরে যে প্রতিদিন যে আবর্জনা তৈরি আমরা করছি, সেই আবর্জনা গুলোর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা যাতে হয় সেই জন্য আমাদের রাজ্য সরকার থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং সেই জন্যই আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের পৌরসভা থেকে রিক্রুট করা হয়েছে মাসিক একটা সাংবিধানিকের বিনিময়ে। তো আমাদের প্রথমে আবর্জনাকে চিনতে হবে। আমরা যদি দেখি যে আবর্জনা কি হবে, আবর্জনা কি হয়, কোন আবর্জনা। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।